সকাল সকাল গিয়ে আমি নিয়ে এসেছি দাঁতনে মাছ, আর এইদিকে এনেছি জাবা ভোলা, আর এটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে পমফ্রেট, আর এখানে এনেছি তেলাপিয়া, জ্যান্ত তেলাপিয়া। সকাল সকাল যখন বাজারে গেছি তখন ইপ্সিতা ওঠেওনি বাজার থেকে, এই বিছানা থেকে। তো আমি গেছিলাম অ্যাকচুয়ালি কাজে, তো কাজে যাওয়ার পরে তা ভাবলাম যে 3-4 দিন ধরে খালি শোরগোল হচ্ছে আমাদের বাড়িতে, বাজার নেই বাজার নেই বাজার নেই, মাছ নেই, তরকারি নেই, বিশেষ করে আমার মা, মানে কিছু না থাকলে মাথা খারাপ হয়ে যায়, হচ্ছে হাতের কাজ আর কাজ না থাকলে মাথা খারাপ হয়ে যায়, আর ফ্রিজে সবজি না থাকলে, সবজি মাছ কোনো ব্যাপার না, মাছ না থাকলে মাছ সমস্যা নেই, সবজি না থাকলেও সে মাথা খারাপ হয়ে যায়। তা এখন সেই মাথা খারাপের জন্য আমি ভাবলাম যে যখন আমি সকালবেলা একটু কাজে বেরিয়েছি তো চলে আসব। তো আজকে অ্যাকচুয়ালি আমি ছুটি নিয়েছি আমার ইয়ে অফিসে, তো ভাবলাম যে ছোট্ট একটু কাজ আছে তো কাজটা করে নিই, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর সেই কারণেই আমি ভাবলাম যে যাই বাজারটাও করে আনি, অ্যাটলিস্ট মাথাটা ঠান্ডা হোক। আর এই যে বাজার আনার পরে একটা যেটা আমার ব্লান্ডার হয়েছে সেটা হচ্ছে যে এই মাছগুলো দেখো কেটে আনেনি, আর আমি সবে ঘুম থেকে উঠে বাথরুম থেকে এসে দাঁড়িয়েছি, দেখছি একদম মাছ নিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার, কিছু করার নেই, দুয়ে মানে সব কেটে আনে সমস্যা নেই, এটা না কেটে এনেছে ঘুম জোরে মাছ, আরে আমার কিছু করার ছিল না, তার কারণ হচ্ছে আমি ঘুমিয়ে মাছ কাটছি যখন দুপুরে, আমার কিছু করার ছিল না, কারণ যেখান থেকে এই মাছটা প্রথমে কিনেছিলাম সেখানে ওই যারা কি বিক্রি করছিল তাদের কাছে কোনো বটি চাষি কিছু ছিল না, আর তারপরে যখন অন্যান্য মাছগুলো যেগুলো দেখালাম সেগুলো যখন এনেছি ওরা কেটে দিয়েছে, কিন্তু ওদেরকে না আর বলতে ইচ্ছা করলো না যে আমি কটা অন্য জায়গা দিয়ে মাছ এনেছি তুমি একটু কেটে দাও, বললেই কেটে দাও, একটু বেশি কেটে দাও, কিন্তু আমার একটু কেমন লাগছিল যে অন্য জায়গা দিয়ে বেশি ভালো গিরি, তো তার জন্য আর বলো মাছগুলো না পুরো জ্যান্ত, মানে হা করে আছে যে আমায় একটু জল দে, তুমি সেজে গুজে কোথায় যাচ্ছ? গুড মর্নিং সবাইকে, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কালকে আমাদের ঘুমাতে এত রাত হয়েছে, আমি আজকে ঘুম থেকে উঠেছি 12টার সময়, আর উঠেই দেখছি প্রীতম এসে এক গাদা মাছ নিয়ে এসে হাজির করেছে, আর দেখেই না আমার মক্কা গেছে গরম হয়ে, যে এত মাছ এখন ঘুম দিয়ে উঠেই ধুতে হবে, তো মাছ ফাছগুলো ধুয়েই একেবারে স্নানটা করে এলাম, কেমন না একটা যেন অস্বস্তি হচ্ছে, অস্বস্তি মনে হচ্ছে কি আবার গিয়ে ঘুমিয়ে যাই, তার মধ্যে জানো তো কালকে রাত্রে ওইটুকু ঘুম মনে হয় আমাদের হতো না, রাত্রিবেলায় অ্যামাজন প্রাইমে দৃশ্যম এসছে, দৃশ্যম আসাতে এবার অনেকদিন ধরে দেখছিলাম রেন্টে দিচ্ছিল অ্যামাজন প্রাইমে, তো দেখবো দেখবো করছিলাম, তার মধ্যে কালকে রেন্টটা তুলে দিয়েছে, ওরা এমনি প্রাইম রিচার্জ থাকলেই হবে, তো কালকে রাত্রে আমার প্রীতমের সময় ঠিক দেখবে একবার আমি দেখি, তার মানে না এইটুকু সময় ঘুমাই অ্যাটলিস্ট প্রাইমে ওটা থাকবে, আর কালকে বললাম তোমাকে ব্লাউজ নিয়ে এসেছি, যে ফ্লাক্সটা সুন্দর বানিয়ে দেখো ফিটিংসটা ভালো হবে, মানে অল্টারেশনের ঝামেলাটা হয়নি, এই দেখো এটা আমার লেহেঙ্গার ব্লাউজ, একটু বড় বানিয়েছো, হ্যাঁ ঠিক আছে মানে ঠিকঠাক সুন্দর ম্যাচ করেছে, তো এটা আমার লেহেঙ্গার ব্লাউজ, লেহেঙ্গার ব্লাউজটা সত্যি ভালো বানিয়েছে, ফিটিংসটা ভালো হয়েছে, আর পিঠটাতে একটু ডিজাইন তো করাই ছিল তোমরা দেখেছিলে, শুধু সেইভাবে কেটে দিয়েছে, তাই সেই ব্লাউজ বানাতে 450 টাকা নিয়েছে, না 480 টাকা নিয়েছে, কি দাম গো, আর এইটা আমি সেই মা কাপড়টা কিনেছিল মনে আছে তোমাদের, এটা ভালো ফিটিং করেছে জানো, তো এই ব্লাউজটাও সুন্দর হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এটার সাথে আমার এখনো পরার মতো শাড়ি নেই, এর সাথে আমি একটা এই কালারের শাড়ি কিনবো, ঠিক আছে কালো, কালো এটা কালো আর মানে পুরো পিওর ব্ল্যাক না, ওই টাইপের কিছু একটা, তো চলো গিয়ে এবার রান্না করি, কারণ আজকে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার আছে, দেখি যদি সময় পেরে উঠি না কাজটা করে আসবো, তো গিয়ে আগে রান্নাটা করি আমি, আমাদের গ্যাস টাইম আসে মানে এই মাসটা কমপ্লিট হবে না, অ্যাকচুয়ালি কি বলতো এত প্রবলেম হয় আমাদের গ্যাসে মানে এবারে হচ্ছে আর কি, তুমি গিজারটা লাগাবে বললে কি করবে গিজারে, কি বলতো মানে মার তো কন্ডিশন তোমার দেখেছো, দুটো কথা বললে 3 বার কাশি দেয়, তো মার এত কাশি এত শরীর খারাপ, আর শীতকালে তো ঠান্ডা জলে স্নান করা যায় না, আমাদের ট্যাঙ্কির জলটা এত ঠান্ডা,
তোমার বেসিক্যালি গরম জল দিয়ে করতো, কিন্তু মাঝখানে দু তিন দিন সে খুব ঠান্ডা পড়েছিল সবার কথা অনুযায়ী। তো সেই সময় মা আমাকে আর প্রীতমকে দুবেলা গরম জল করে দিত, আর একবার গরম জল ঢাললে একটু ভালোই লাগে না, ভালো ফিল হয়। তো সেজন্য রেগুলার গরম জল দিয়ে করছি। তো আমি প্রীতম আর মা তিনজন গরম জল স্নান করি। এখন দেবাশিষ আসছে, ওনারও এখন গরম জল লাগে, তাই না? এখন ওনারা গরম জল লাগে এরকম করবে, এখন গরম লাগে। তো সেই জন্য না প্রচুর গ্যাস জ্বালানি শেষ হয়েছে, তো সেই জন্য আমাদের এই মাসে গ্যাসটা যাবে না। আজকে দুপুরে আমার বেসিক্যালি রান্না লাগছে না। আর এখানে এই যে কালকে মার চিকেন করা রয়েছে এতটা, তো এটা দুপুরবেলায় হয়ে যাবে, এটা দুপুরবেলায় খেয়ে নেবো আর কি, আর বাসি করবো না। আর কি আছে, আর শুধু ডালের সাথে এই তিন পিস মাছ রেখেছি প্রীতমকে দেবাশিষকে আর মাকে ভেজে দেবো। তো চলো এটা আমার রান্না, আমি রান্নাটা ঝপঝপ করি, প্রীতম তুমি স্নানটা করে নাও। তো আমার রান্না বান্না কমপ্লিট। এই যে প্রীতম আর দেবাশিষ খেতেও বসে গেছে, আজকে আমি প্রীতম আর দেবাশিষ খাবো, মা গেছে মানে পিসির বাড়িতে। আর কি বলতো, আমরা যেহেতু বেরোবো ওই জন্য আমরা আজকে মাকে ছাড়াই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, এখন একটা বাজে, একটার মধ্যে খেয়ে নিচ্ছি। আর খেপপথ তো বেরোনো যায় না, একটু সময় লাগবে, তো সেই জন্য চালিয়েছি হ্যাঁ দৃশ্যম, মানে দৃশ্যম টু। তো দৃশ্যম টু দেখবো আর খাবো, আর দেখি মুভিটা আজকে শেষ করতে পারি কি না, কারণ বেরোনোর থাকলে আর এরকমভাবে মুভি দেখা যায় না। তো চলো খেয়ে নিই। আমার বলার কোনো ভাষা নেই, মানে এই যে হাঁটতে হাঁটতে ঘুমাচ্ছে, মানে ঘোরার থেকে অদম হয়ে গেছে, ঘোরা তো তাও দাঁড়িয়ে ঘুমায়, এই হাঁটতে হাঁটতে ঘুমাচ্ছে। আরে এক একটা দিন হয় দেখো না, উঠতে ইচ্ছা করে না, কাজ করতে ইচ্ছা করে না। আমার না আজকে ওরকম ফিল হচ্ছে, মানে ঘুম দিয়ে উঠে কোনো মতো একটু ওই মাছ ফাছ দিয়ে রান্না করে দুটো খেয়ে বিছানায় ঢুকেছি। আমি ঢুকছিলাম, সে তোমাকে ঢুকে দিয়েছিল, তাও কম্বলের নিচে ঢুকে আর ইচ্ছা করছিল না বেরোতে, মাছ ওদের ঘুরে ঘুরে টেনে বার করেছে। আমিও কালকে ঘুমালাম 3:30 কি 4:45 হবে, আজকে আবার 8টার সময় উঠে আমি আমার কাজকর্ম করে আসলাম, বাজারও করে আসলাম, আর এ উঠেছে কালকে একই টাইমেই ঘুমিয়েছে। হাই, একটা অর্ধেক উঠে আরো একটা চলে এসছে, আর এও মোটামুটি ঘুমিয়েছে ওরকমই 3টের দিকে, আমার থেকে আধ ঘন্টা আগে ঘুমিয়েছে, 3টায় ঘুমিয়ে 12টায় উঠেছে, উঠে তারপরে এখন আবার ঘুমাবে। সেটার জন্য ওকে বললাম কি তোমারই তো দরকার, চলো গিয়ে আমার যখন সময় নেই তাহলে কিছু কেনাকাটা বা অন্যান্য করে আসি। তো নিজের দরকারে আমি জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছি আর এ ঘুমাচ্ছে, মানে যার বিয়ে তার খুশি নেই, আর পাড়া প্রতিবেশীর ঘুম নেই, সেরকম ব্যাপার হয়ে গেছে। বাসে যাবো, বাসে গিয়ে ঘুমাবো, ঠিক আছে, ঘুমের লাগবে আজকে। হ্যাঁ মানে আমার না একটা অভ্যাস আছে, এ ঘুমানোর আগে কত প্রিপারেশন লাগে, আমার এইসব লাগে না, আমার যখনই ঘুম পাই টুক করে শুতে পারলে কোথাও হয়েছে ঘুমিয়ে যাবো। দেখো 5 মিনিট চলতে পারেনি, তার মধ্যে যে হাই তুলে তুলে যা গল্পটা শুরু করেছিল, দেখো অনেক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। বাসে একটা ছোট্ট করে ঘুম দিয়ে এত আমার না ফ্রেশ লাগছে, মানে হাই উঠাটা বন্ধ হয়েছে। তো যাই হোক, পৌঁছে গেছে স্প্যানেট। তো আমরা না বেসিক্যালি এসেছি সামনে, যেহেতু তোমাদের বলছিলাম একটা বিয়ে আছে, তো সেই জন্য লেহেঙ্গাটার সাথে ম্যাচ করে একটা জুয়েলারি কিনবো, মানে হার কিনবো একটা। তো সেই দিনকে আমি এসেছিলাম কিন্তু সেদিনকে ঠিকঠাক পাইনি, তো আজকে চলো গিয়ে দেখবো যে পছন্দসই পাই কি না। প্ল্যানেটে এই জন্য ফাঁকা হবে না, প্রীতমের এসেই পেয়ে গেছে তেষ্টা। চলো এই দোকানটায় আমি হার দেখবো, পাচ্ছি না মনে হচ্ছে, পাবো না, মানে প্ল্যানেট ছোট বড় কোনো দোকানেই পাচ্ছি না। চলো গো আমরা হাওড়াতেই যাই, চেয়ে যাবো ওখানে গেলে, ওই দোকানটা একবার দেখে নেবে, চলো। হাওড়া তো ওই তো মেইন রাস্তায় গেলে পরে ধর বলছো, যেখান থেকে রাস্তাটা ক্রস করলাম ওই প্রেস ক্লাবের, এই তো প্রেস ক্লাবের এখানে ওপারে নয় সামনে।
গেলাম না, চলে এসেছি হাওড়া। এখন দেখি হাওড়ায় পাই কি না। অ্যাকচুয়ালি কি জানো তো, আমি অনলাইনে দেখেছি, অনলাইনে প্রাইসটা এত বেশি বলছে যে আমি অর্ডার করিনি, কিন্তু এখন যদি হাওড়াতেও না পাই আর অনলাইনেও মানে সময় নেই আর কেনার। তো চলো একবার তাও চিরুনি তল্লাশি করি, যদি পেয়ে যাই। এইটা কালারটা যাচ্ছে না, বিটা অনেক আচ্ছা ঠিকঠাক। এই ড্রেসটার সাথে তো বোঝা যাচ্ছে না, মামি কে লিয়ে থোড়া ভিডিও বানা দে। ঠিক আছে, পর তুমি ইয়ে হলো পছন্দ না কা, আচ্ছা লাগ রহা লেকিন আচ্ছা রিয়েল বলে ভি আচ্ছা নহীং লাগ রহা ভিয়া। नहीं, गले का जितना अच्छा है उससे ज्यादा अच्छा है चिकली वाला। ঝটপট করে সারি, কারণ আজকে না সত্যি শরীর দিচ্ছে না। এটা একটু তো চলো বেগুনটা ভাজা হলে হয়ে যাবে, ডাল বেগুন ভাজা ডিম ভাজা করে নেবো, দেন হয়ে যাবে। আর এদিকে এই যে এসছে আনন্দ, সব থেকে বড় কথা চুল কেটেছে, চুল কেটেছে, ভালো লাগছে, খুব ভালো। তো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর সত্যি কথা বলতে না, আমার শরীর আর দিচ্ছি না, মনে হচ্ছে কখন শোবো, কিন্তু দেখো শুয়েও শান্তি নেই, মানে এখনো প্রীতম ফেরেনি, ও বাড়িতে ফিরে আমার কাছে খেলতে, ওর আজকে টুর্নামেন্ট আছে তো ওকে যেতেই হবে, এরকম কন্ডিশন। তো যাই হোক, খেলতে গেছে, দেখি কখন আসে। এখন বাজে রাত 12টা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, কী কী জুয়েলারি কিনেছি তোমাদের কাল দেখাবো। তো চলো আজকের মতো এলাম, দেখা হচ্ছে আগামী দিন। টাটা।